প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ভিডিও ক্লাসে। আশা করি সকলেই ভালো আছো, বাসায় বসে নিশ্চয়ই পড়ালেখা করছো। যেহেতু এখন পৃথিবীতে একটা মহামারী চলছে, এই মহামারীতে সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে। স্বাভাবিকভাবে তোমাদের স্বাভাবিক লেখাপড়া, স্কুলে এসে পড়ালেখা করা, এটা বন্ধ আছে। এই জন্যই তোমাদের হয়তো পড়ালেখায় অনেক ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতিগুলো পূরণ করার জন্যই আমাদের এই ভিডিও ক্লাসের আয়োজন। আশা করি তোমরা সকলেই বাসায় লেখাপড়া করছো। সামনে যেহেতু তোমাদের পাবলিক পরীক্ষা আছে, তাই পাবলিক পরীক্ষায় যাতে তোমরা সকলেই ভালো ফলাফল করো এবং ভালোভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারো, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিও ক্লাস। আর আজকে ভিডিও ক্লাস হবে আমাদের 19.6.1 এর প্রতিস্থাপন বিষয়ক অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রতিস্থাপনের যে বিষয়গুলো আছে, যে প্রতিস্থাপনের অঙ্কটা আসলে কীভাবে সমাধান করব, এই জাতীয় প্রতিস্থাপন জাতীয় অঙ্ক, এখানে দুইটা সমীকরণ থাকবে। একটা হচ্ছে যাকে আমরা প্রথমে যেটা থাকে সেটাকে আমরা 1 নং বলবো, দ্বিতীয়তে যে সমীকরণটা থাকবে তাকে আমরা 2 নং বলবো, এবং দুটো সমীকরণে এই দুটা করে চলক থাকবে। এই সমীকরণ সমাধানটা আমরা কীভাবে করতে পারি সেজন্য আমরা এখানে সমাধান কৌশলটা এখানে লিখে রেখেছি। এখানে তিনটা ধাপে এই সমাধানটা করতে হয়। প্রথম ধাপটা হচ্ছে এই যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ থেকে একটি চলকের মান, যেহেতু এখানে দুইটা চলক আছে, যে কোনো একটা চলকের মান, এক্স কিংবা ওয়াই চলকের মান বের করবো, এবং সেই চলকের মানটা বের হবে অন্য একটা চলকের সাহায্যে। যে মানটা বের করব সেই মানের রাশিটাকে বা লাইনটাকে আমরা 3 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করব। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, প্রথম কাজ। এরপর কাজটা হবে হচ্ছে আমাদের 2 নম্বর কাজ। 2 নম্বর কাজটা কি? 2 নম্বর কাজটা হচ্ছে যে চলকের মানটা আমরা বের করলাম, এই চলকের মানটা যে সমীকরণ থেকে বের করছি সেটা ছাড়া যে বাকি যে সমীকরণটা রয়ে গেছে সেই সমীকরণে আমরা এই চলকের মানটা বসাবো। বসানোর পর সেটাকে আমরা ক্যালকুলেশন করব, সমাধান করব। সমাধান করলে পরে সেখান থেকে আমরা একটা চলকের মান পেয়ে যাব। এখান থেকে যে চলকের মানটা পাবো সেই মানটা আমরা তৃতীয় ধাপে এসে ব্যবহার করতে হবে। আর তৃতীয় ধাপে আমরা এই যে 1 নং সমীকরণ, যে 3 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করছিলাম যে লাইনটাতে, সেই লাইনটাতে আমরা 2 নং থেকে বের হওয়া চলকের মানটা বসাবো। বসিয়ে আমরা ফাইনালি অপর চলকের মান বের করব। এইভাবে আমরা দ্বিচলক বিশিষ্ট দ্বিসমীকরণের সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে। তা চলো আমরা সমাধানটার কৌশল শিখলাম, এখন এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। তো আমরা প্রথমে যেটা করব, যে আমাদের এখান থেকে যে কোনো একটা সমীকরণ নিব, আমরা আগে বলেছি যে কোনো একটা সমীকরণ নিব আমরা এখান থেকে। আমরা এখান থেকে 1 নং 2 নং সমীকরণ নিলাম, বললাম 2 নং হতে পাই। তা 2 নং হতে কী পাচ্ছি? 2 নং ছিল 3x-4y=4। তা এখান থেকে আমরা, যেহেতু আমরা এখানটাই ওয়াই এর আগে মাইনাস আছে, আমরা চেষ্টা করবো সবসময়ের জন্য মাইনাসটাকে একটু অ্যাভয়েড করার জন্য। তা সেই জন্য আমরা মাইনাস ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাব, 4y-টাকে। তাহলে এখান থেকে থাকি বা 3x=4, প্লাস এখানে মাইনাস ছিল পাশে, যে প্লাস হয়ে গেল 4y। কিন্তু আমার দরকার শুধু চলকের মান, কিন্তু আমার এখানে চলকের সাথে সহগ রয়ে গেছে, সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সহগটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা এখানটা একবারে লিখতে পারি যে অতএব x=4+4y/3। এটাকে আমরা বলছিলাম যে 3 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করব,
তাইটাকে আমরা তিন নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এটা ছিল আমাদের প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপটা দেখব। দ্বিতীয় ধাপটা আমাদের কি ছিল, বলা হয়েছিল যে এই তিন নং এর এই মানটাকে যেটা আমরা দুই নং থেকে পাইছি সেজন্য আমরা এক নং এ বসাবো। তা বলবো x এর মান এক নং সমীকরণে বসাই। তা বসালে কি হচ্ছে, এক নং সমীকরণ ছিল টু এক্স টু, আর এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা বসাবো বলছি, তাহলে এখানে ছিল ফোর প্লাস ফোর ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল ফোরটিন। তো আমরা এখান থেকে এটা দ্বারা গুণ, সরি প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফোরটিন, তো আমরা এখানটায় গুণ করবো, গুণ করলে উপরে পাচ্ছি এইট প্লাস এইট ওয়াই ডিভাইডেড বাই থ্রি প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফোরটিন। তো এখান থেকে আমরা পাচ্ছি বা লসাগু করলে লসাগু হয় থ্রি, এখানে পাচ্ছি এইট প্লাস এইট ওয়াই প্লাস নাইন ওয়াই ইকুয়াল ফোরটিন। বা এই থ্রি আর ফোরটিন গুণ করবো আর এখানে যোগ বিয়োগ করবো, তাহলে এইট প্লাস সেভেনটিন ওয়াই ইকুয়াল টু ফোরটি টু। বা সেভেনটিন ওয়াই ইকুয়াল টু ফোরটি টু মাইনাস এইট, এই এইট প্লাস ছিল ওই পাশে যে মাইনাস হয়ে গেল। বা ওয়াই ইকুয়াল বিয়াল্লিশ থেকে আট বাদ দিলে থাকে কত, থার্টি ফোর, আর এখানে সেভেনটিন গুণাকার ছিল এই পাশে ভাগ হয়ে গেল, তাহলে লিখলাম অতএব ওয়াই ইকুয়াল টু টু, ওয়ার মান পেয়ে গেছি আমরা টু। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তিন নম্বর কাজ। আমরা কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা কাজ করেছি, এটা ছিল এক নম্বর কাজ, এটা ছিল দুই নম্বর কাজ, এবার আমরা তিন নম্বর কাজটা করবো, অর্থাৎ ফাইনাল কাজ। তিন নম্বর কাজটা কী করবো, এখন বলবো ওয়াই এর মান তিন নং সমীকরণে বসাবো। তিন নং সমীকরণে বসাই। তাহলে তিন নং সমীকরণটা কী ছিল আমার, এটা তাহলে এক্স ইকুয়াল ফোর প্লাস ফোর ইন্টু টু ডিভাইডেড বাই থ্রি, ওয়াইয়ের মান টু পেয়েছি, সেই ওয়াইয়ের পরিবর্তে এখন টু বসা দিছি, তাহলে এখন ফোর প্লাস এইট ডিভাইডেড বাই থ্রি, তাহলে এটা হচ্ছে টুয়েলভ ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল ফোর। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম ফোর, ওয়াইয়ের মান পেয়েছি টু, তাহলে আমাদের সমাধান শেষ। এখন আমরা লিখব অতএব সমাধান এক্স কমা ওয়াই সমান সমান ফোর কমা টু। এই প্রতিস্থাপন এবং নির্ণায়কের অঙ্কে সমাধানের এই লাইনটা লেখা উত্তম, এটা লিখলে প্রশ্নের সমাধানের মানটা স্ট্যান্ডার্ড হয়, যে এক্সামিনার খাতা দেখবে তার কাছে ভালো লাগবে, তোমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা গ্রহণ করবে। তো আশা করি তোমরা এই অধ্যায়ে প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। আশা করি তোমরা সকলে এখন বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।